হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা এখনও প্রাইমারি টেটের জন্য যেই অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেননি কি করে ডাউনলোড করবেন দেখুন আপনাদের মোবাইল থেকে ডেস্কটপ থেকে ট্যাবলেট থেকে কিংবা ল্যাপটপ ল্যাপটপ থেকে কি করে ডাউনলোড করবেন আমি অবশ্যই আপনাদের সরাসরি দেখিয়ে দেবো সহজ পদ্ধতিতে শর্ট টাইমে কি করে আপনারা ডাউনলোড করবেন চলুন আমি লাইভলি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রাইমারি টেট অ্যাডমিট কার্ড তো চলুন দেখুন প্রথমে দেখুন যাবেন আপনারা গুগলে দেখ গুগলে কিংবা ক্রোমো ব্রাউজারে যে কোনো একটা তোমার ব্রাউজারে গেলেই হবে তো দেখুন আপনারা প্রথমে আমি গুগল থেকে দেখাচ্ছি দেখুন দেখুন প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর কী করবেন দেখুন লিখবেন একটু ফলো করবেন ডাব্লু বিবি তারপর লিখবেন অনলাইন ডট কম ঠিক আছে অনলাইন ডট কম লিখবেন তারপরে ক্লিক করবেন দেখুন আমি এখানে গিয়ে ক্লিক করলাম দেখুন কী চলে আসলো এই লেখাটা চলে আসলো কী লেখা চলে আসলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ঠিক আছে এই জায়গাটায় এই জায়গাটায় গিয়ে আপনারা কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় এই জায়গাটায় গিয়ে আপনারা সরাসরি ক্লিক করুন ওকে সরাসরি ক্লিক করবেন যখন তখনই দেখবেন কি হবে ব্যাপারটা ওপেন হয়ে যাবে দেখুন দেখুন এখন প্লিজ ওয়েট করতে বললো একটু ওয়েট করতে হবে দেখুন তারপর ওপেন হয়ে যাবে দেখুন দেখুন পেজটি ওপেন হয়ে গেল এরপরে আপনাদের কাজ কী হবে একটু ফলো করবেন এই যে যে এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড ওকে আর এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু টে টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটু ফলো করুন এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা গিয়ে আপনাদের কি করতে হবে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার সরাসরি সরাসরি কিন্তু ওই যে ডাউনলোডের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের পেজে চলে আসবে অর্থাৎ ওখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এটি লিখতে হবে তারপরে দেখবেন পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে তো চলুন দেখে দেখে নেওয়া যাক দেখুন একটু ফলো করুন তো দেখুন আমি সরাসরি এই জায়গাটা আমি ক্লিক করলাম প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম দেখুন ওপেন হয়ে গেলো এখানে আছে দেখুন প্রিন্ট অ্যাড ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই জায়গাটা লেখা আছে কি দেখবেন আপনাদের যেই প্রিন্ট আউট বের করেছিলেন যেই ফর্ম ফিল আপ করার সময় ওখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে একদম উপরে বা দিকে আর অন্যদিকে অন্যদিকে আপনাদের মোবাইলেও কিন্তু এসএমএস আছে ওখান থেকেও কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবেন তো এই জায়গাটা আপনারা পুরো রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন দেখেন ওখানে লেখা আছে একটু আপনারা ফলো করবেন আমি বলে দিচ্ছি টেট তারপরে কী আছে দেখুন টি টি টেট এরপরে আপনাদের কাজ হবে দেখুন এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন নিচে এই যে এই জায়গাটা এই যে ঠিক এই জায়গাটা এই জায়গাটা আপনাদের কাজ হবে এখানে আপনাদের এন্টার ডেট অফ বার্থ বা ডেট অফ বার্থ এখানে লিখতে হবে দেখুন ডেট অফ বার্থ আপনারা কীভাবে লিখবেন তো সেটি অবশ্যই আপনাদের যেই ডেট অফ বার্থ আছে সেটি অবশ্যই এখানে ক্লিক করি দেখ বুঝতে পারবেন দেখুন কি আছে প্রথমে প্রথমে আছে দেখুন একটু ফলো করবেন তারিখ দেবেন যেই তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখে সেই তারিখটি দেবেন এরপরে আছে দেখুন সেকেন্ড আপনারা লিখবেন কি মাস কোন মাসে আপনারা জন্ম জন্ম নিয়েছেন সেই মাসটি আপনাদের এখানে লিখতে হবে এরপরে আপনাদের কাজ কী হবে দেখুন এই যে এই জায়গাটা আছে আপনারা ফলো করুন এই জায়গাটা যে অ্যাডমি অ্যাডমিট কার্ড এতে এই প্রিন্ট অ্যাডমিট কার্ডের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে তো দেখুন কি করে ডাউনলোড করা যায় অবশ্যই আপনারা দেখে নিন দেখুন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে